চলো ডেবিট ক্রেডিটের আরেকখানা গাইড করছি আমি। ফার্স্ট লাইনটা লেখা আছে কমেন্টস বিজনেস উইথ ক্যাশ 1000 1 লাখ অ্যান্ড উইথ চেক 7 লাখ। তাহলে বল ক্যাশে লাগিয়েছি কত টাকা? 1 লাখ। ক্যাশে লাগিয়েছি কত টাকা বললাম? ক্যাশে লাগিয়েছি 1 লাখ টাকা। হ্যাঁ, এখান থেকে করি, ভালো লাগবে দেখতে। বলো তাহলে জার্নালটা কী লিখবো? ক্যাশ ডেবিটে 1 লাখ টাকা কেন, আর ব্যাঙ্ক ডেবিটে কত? 7 লাখ টাকা। মেনালে লিখবাম কি? টু ক্যাপিটাল 8 লাখ টাকা। বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অ্যান্ড ক্যাপিটাল ডান। এটা এটা ফার্স্ট করছে। এটা পরেরটা আছে পারচেস গুড ফ্রম নারায়ণ। নারায়ণ বলে কাউকে চিনিস তোরা? ওম নারায়ণ বলে না? ভগবানের কাছ থেকে কিনেছি কত টাকার গুডস? 25,000 টাকার গুডস কিনেছি। ধারে না নগদে? এই নারায়ণ কি কী বিক্রি করেছে? ধারে না নগদে? ধারে। শুধু নারায়ণ লেখা থাকলে মনে করবো ধারে। এটা পড়ে এটা পড়া যাচ্ছে তো? এবার বল তাহলে পারচেস ডেবিট, পারচেস কেন ডেবিট বোঝাতে হবে? আর তাতে করে বল, তুই তো না বুঝি, তোরা বল পারচেস কেন ডেবিট হলো? কারণ পারচেস একটা খরচা বলে, খরচা হলে ডেবিট হলো। আর নারায়ণের নাম কেন লিখলাম? ক্রেডিটে পারচেস করেছি বলে 25,000 টাকা। ওখানে আরেকটা বই আছে, বই নেই না রে, ফিগারটা বলবি না আমাকে, আমি দেখতে পাচ্ছি না চোখে, এখানে ফাঁকা এখানে হয়ে যাচ্ছে। বলো পরেরটা কী বলছে? 5 তারিখে, 5 তারিখে কী হয়েছে? সোল্ড গুডস টু রামা ইন ক্যাশ, সোল্ড গুডস টু। তাহলে দুটো নাম কী কী হবে? সেলস আর ক্যাশ? সেলস আর না, নাম লিখবো যদি ক্যাশ পাওয়া যায় কোথায়, তাহলে কাউকে পাত্তা দিবি না, কাকে ধরবি? ক্যাশকে ধরবি। কী বললাম রাইট? কী নাম বলো? যদি ক্যাশ পাই তাহলে আমি ক্যাশ ছাড়া কাউকে ধরবো, আর ক্যাশ না থাকলে রাম রামায়ণ হরি নারায়ণ ভগবান ঠাকুর দেবতা হু এবার মেবি তাকে ধরবো, বা টাকা পেয়ে গেলে কাউকে চিনবো না। বোঝা গেছি? বোঝানি। তাহলে বলো আমি এখানে রামকে বিক্রি করে, রামকে বিক্রি করে সেলস সেলস ক্যাশ পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট হবে, ক্যাশ এলো, ক্যাশ কামস ইন ডেবিট, আর সেলস ক্যারি 70,000 রুপিস। চলবে? বিং গুড সোল ফর ক্যাশ। 5 তারিখের পরে আছে আবার 5 তারিখ, বলো কী লেখা আছে? পারচেস গুড ফ্রম স্যাম। বাহ বাহ বাহ, রামকে বিক্রি করেছি আর স্যামের কাছ থেকে কিনেছি, স্যামের কাছে যেটা কিনেছি তাতে ক্যাশ বলা নেই, তাহলে এটা আবার ধারে হয়ে গেল। তাহলে কী লিখবো? পারচেস টু কী লিখলাম? পারচেস ডেবিট। কেন পারচেস ডেবিট না, পারচেস ডেবিট হয় তা ডেবিট, বেশি বলতে যাবি না। আর স্যামটা কী হলো? গিভার না রিসিভার? জিনিস কিনলে স্যাম কী হয়? সিম গিভার। তো স্যাম গিভার বলে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। বোঝা গেছে না? বোঝানি। আমার মনে হচ্ছে আজকের পরে এটা একদম ক্লিয়ার হবে, এটা দেখার পরে। ওকে নেক্সট বল, ডিপোজিট ক্যাশ ইন টু ব্যাঙ্ক। 1 টাকা করেছি ডিপোজিট ক্যাশ ইন টু ব্যাঙ্ক, টাকা কোথায় গেল আর কোথায় কোথায় থেকে কমলো, কোথায় বাড়লো? ব্যাঙ্কে গেল, ব্যাঙ্ক বাড়লো, তা ব্যাঙ্ক বাড়ার জন্য ব্যাঙ্ক ডেবিট করবো, ব্যাঙ্ক বাড়ার জন্য ব্যাঙ্ক ব্যাঙ্ক ডেবিট করবো, আর কী করবো বল? ক্যাশ ক্রেডিট করবো। কত টাকার ফিগারটা বল না, এখানে দেখতে পাচ্ছি বলো? 50,000 টাকা নাকি? 50,000 টাকা। চল বেটা, তাহলে 50,000 টাকা তা বিং ক্যাশ ডিপোজিট ইন টু ব্যাঙ্ক লিখে যাবো। তারপরে বলো, গুডস লস্ট বাই ফায়ার, ভাই আগুনে পড়ে গেছে, গুডস লস্ট বাই, তাহলে এটাকে আমরা বলবো অ্যাবনর্মাল লস ডেবিট। কী বললাম? এর অনেক রকম জানাল হয় কিন্তু, হ্যাঁ আমি একরকম দেখাচ্ছি, অ্যাবনর্মাল লস ডেবিট করবো। কত টাকা দিয়ে? 6,000 টাকা দিয়ে। টু লিখলাম ট্রেডিং অ্যাকাউন্ট। গুডস তো চলে গেছে না, ইচ্ছা করলে পারচেস লিখতে পারতাম, গুডস কোথায় থাকে? পারচেসের মধ্যে। বাট পারচেস থেকে কেউ আপনার লসকে ট্রেডিং অ্যাডজাস্ট করে না, করে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। কী করে? এটা একদম নতুন ধরনের আইডিয়া, মাথায় রাখো। কত টাকা ট্রেডিং অ্যাকাউন্টটা? কী জিনিস জানি কি আমরা এখনো পর্যন্ত? লাভ লোকসান বার করার জন্য আমরা ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট এসব বানাই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এসব বানাই। তার মধ্যে একটা পার্ট ছিল ট্রেডিং অ্যাকাউন্ট, যেখানে কিনা পারচেস বলে আইটেমটা থাকে, তার উল্টো দিকে দেখলাম। এটা অনেক গল্প হবে বাট এখন বুঝে রাখো। মনে কর ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করলাম এই 6,000 টাকা, এটা নেই এখানে, আমি নিজে থেকে বলছি। মনে কর ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 6,000 টাকার বদলে 4,000 টাকা দিয়েছে আর 2,000 টাকা দেয়নি। আগুনে পড়ে গেলে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করবো তো? কত দিয়েছে বল? 4,000। তাহলে 4,000 দিলে তুমি লিখলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটে 4,000 টাকা, রাইট?
ব্যাংক ডেবিট করবে না, টাকা টাকা দেয়নি, টাকা দেবো বলেছে। কি বললাম? টাকা দেবে দেবে বলেছে। মানে আমি লাইনটা এরকম লিখে নিচ্ছি, হ্যাঁ, ইন্স্যুরেন্স পাথরটা ধর, ইন্স্যুরেন্স ক্লেম অ্যাডমিটেড, কি বলো, রুপিস 4000 টাকা রাখি, রাইট? ইন্স্যুরেন্স ক্লেমটা কী করেছে, ওটা অ্যাডমিট করেছে, আমি তাকে নিয়ে দিয়া, আমি জাস্ট অ্যাডমিট কিয়া, হ্যাঁ ভাই তোমাকে 4000 রুপিয়া দিয়া যায়গা, জব দিয়া যায়গা তো ইসকে জানাল কে হোগা, ইন্স্যুরেন্স ক্লেম ডেবিট, ইন্স্যুরেন্স ক্লেম, ক্লেম ডেবিট কত হলো 4000 টাকা। কিন্তু বাবু অ্যাবনর্মাল লস কত হয়েছিল, কত বলতে কী কষ্ট হয়েছে, কারণ অ্যাবনর্মাল লস কত হয়েছিল, দেখতে পাচ্ছি 6000 টাকা আছে তো, বল অ্যাবনর্মাল লস মানে হচ্ছে আগুনে পুড়ে যাওয়া, চোরে চুরি করে নিয়ে যাওয়া, ঝড়ে ভেঙে নষ্ট হয়ে যাওয়া, দিস ইজ কল অ্যাবনর্মাল লস, রাইট? তো তাহলে 6000 টাকার মধ্যে কত কত পেয়েছি, পেলাম না কত, এই 2000 টাকা দেখ, দুদিক সমান করতে হবে তো, এখানে 4000, এখানে এখানে 6000, এখানে 6000 করতে হবে, তাই 2000 টাকা তুমি এখানে লিখবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কী লিখলাম? খুব ভালো একটা জার্নাল করলাম, বুঝে গেছে? মনে কর ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করেনি, ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমটা অ্যাডমিট করেনি, ইন্স্যুরেন্স কোম্পানি পেইড রুপিস বলেছে, কি বললো, ইন্স্যুরেন্স কোম্পানি পেইড কত টাকা দিয়েছে, 4000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে দিলে তো আমি এই জার্নালটা করবো না, যখন দেবো বলেছিল তখন এটা করলাম। আচ্ছা ঠিক আছে, প্রথমে দেবো বললো, আরও মজা করছি, বলো প্রথমে কী বললো, দেবো, তখন এই জার্নাল করেছি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, এখন টাকা দিয়ে দিল, এখন টাকা দেবে কি দেবে না, একদিন একদিন দেবে তোরা, তখন দেওয়ার জন্য তুমি কী করলে, ক্যাশ বা ব্যাংক ডেবিট করবে, কী জানো করলে বলো, ক্যাশ ডেবিট টু ইন্স্যুরেন্স ক্লেম। একটুখানি এই জিনিসটা ভালো লাগলো, এই জিনিসটা বুঝতে, কারোর কষ্ট হলে বলো আমাকে, আবার বলছি এটা রিপিট করছি, হ্যাঁ, আমাকে বল যে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাবনর্মাল লস কত হয়েছিল, আগুনে পড়েছিল কত টাকা, ইন্স্যুরেন্স কোম্পানি বললো তোমাকে 4000 টাকা দিয়ে দেবো, তাহলে আমি জার্নাল করলাম, তারপর এটা মেবি 6 তারিখে বললো, তারপর মেবি 18 তারিখে গিয়ে ও আমাকে বললো টাকা দিয়ে দিলাম, তাহলে 18 তারিখে আমি রিসিভ জার্নাল দেখাবো কি না, টাকা রিসিভ করলে কি কাকে ডেবিট করবো, ক্যাশ বা ব্যাংক ডেবিট করবো, একটু আগে ইন্স্যুরেন্স ক্লেমকে কী করেছিলাম, ডেবিট, এখন কী করলাম, ক্রেডিট। দেখ দারুণ মজা মজার ব্যাপার, এখানে অ্যাবনর্মাল লস কী হয়েছিল, ডেবিট না ক্রেডিট, প্রথমে বলতে হবে আমাকে, আমি নিজে আমি প্রশ্ন করবো, আমি আনসার দেবো নাকি, বলো ইন্স্যুরেন্স ক্লেম অ্যাবনর্মাল লস ডেবিট হয়েছিল না ক্রেডিট হয়েছিল, পরের লাইনে গিয়ে অ্যাবনর্মাল লস কী হয়েছিল, এখানে ইন্স্যুরেন্স ক্লেমটা কী হয়েছে, পরে যখন টাকাটা পেয়ে গেলাম তখন, এই এই একে আমি বলি জন্ম মৃত্যু, লস কী দিয়ে জন্মেছিল, যখন লসটা আমার মিটে গেল তখন কী কী হলো, সে দারুণ গল্প, এটা স্টোরিটা খুব ভালো লেগেছে আমার। পরে হচ্ছে আমরা, হ্যাঁ, পেড ক্যাশ টু স্যাম, পেড ক্যাশ টু পেশ টু পেড ক্যাশ টু স্যাম 2150 ডিসকাউন্ট অ্যালাউড বাই হিম 50 রুপিস, আবার বল, পেড ক্যাশ টু স্যাম কত, 2150, আর ও আমাকে ডিসকাউন্ট দিয়েছে কত, 50 ডিসকাউন্ট অ্যালাউড বাই হিম, মানে ও আমাকে দিয়েছে। আচ্ছা কেউ যদি আমাকে ডিসকাউন্ট দেয় তাহলে আমি ডিসকাউন্ট অ্যালাউড লিখবো, ডিসকাউন্ট রিসিভ লিখবো, ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ কেউ ডেবিট হয়, পাক্কা, বাহ ভালো পারছিস তো, তাহলে বল তুই কী করবি, ক্যাশটা আমরা কী করছি, কোথায় পেড ক্যাশ টু স্যাম না, তাহলে স্যামকে টাকা দেবো, স্যাম ডেবিট, এটা করছি কিন্তু, হ্যাঁ, স্যাম ডেবিট টু ক্যাশ, ক্যাশ কত দিলাম, একে ডিসকাউন্টের ওই ওই অঙ্ক, ওই সেল ফুল সেলমেন্ট অঙ্ক বলে, হ্যাঁ, আর এর সঙ্গে ডিসকাউন্ট রিসিভ কত করলাম, কত টাকা বল, তাহলে স্যামকে ডেবিট করবো 2200 টাকা, একদম ক্লিয়ার? যদি এগুলোতে ডিস্টার্ব লাগে নতুনদের, তারা এটাকে টুকে রাখবি, রেখে আবার পড়বি, তারপর আবার করবি, আর মনে মনে করবি আমি আমি স্টার্ট দিয়ে টুকেছি মানে আবার করবো এটা, রাইট? তারপর এটা রিবেট রিসিভ ফ্রম নারায়ণ, নারায়ণ আমাকে রিবেট দিয়েছে ফর পুয়োর কোয়ালিটি অফ গুডস, কী অবস্থা বলছি, কিনলাম কার কাছ থেকে বলো, নারায়ণের কাছ থেকে, নারায়ণ আমাকে পুয়োর, আমি ওকে বললাম যা মালপত্র দিয়েছো এত অত ড্যাম্প, খাতাতে সব কী হয়েছে, ড্যাম্পের খাতা দিয়েছো, তখন নারায়ণ আমাকে বলছে ঠিক আছে অত টাকা দিতে হবে না, তুমি আমাকে আমি তোমায় 1500 টাকা রিবেট দিলাম, 1500 টাকা রিবেট মানে কি, এক ধরনের ছাড়, এই রিবেট পাওয়াটা আর ডিসকাউন্ট রিসিভ পাওয়াটা একই জিনিস কিনা,
তা ডিসকাউন্ট রিসিপ যদি ক্রেডিট হয় তাহলে রিবেটটা কি হবে? ক্রেডিট হবে কি না? কারো কোনো কথা কথা বলি মুখে কিন্তু বারবার বলছি, তাহলে টু রিবেট লিখলাম, ক্রেডিট করলাম, কে কী করবি? রিবেট এটা করবি তো? টু কী করলাম, টু কী বললাম, টু রিবেট, ক টাকা রিবেট পেয়েছে? 1500 টাকা। কে দিয়েছে? নারায়ণ। কে দিয়েছে? তাহলে নারায়ণ 1500 টাকা রিবেট পড়েছে। একদম ক্লিয়ার? লাইনটা টুকবি কিন্তু পরীক্ষাতে, মানে খাতায়, এখন ভিডিও দেখে দেখে। তারপর বলো, পজ করবি বারবার, গুডস রিটার্ন টু দ্য সাপ্লায়ার নারায়ণ। বা বাবা, নারায়ণকে মাল ফেরতও দিয়ে দিছি। ক টাকার? 6000 টাকার। রিটার্ন ফেরত দেওয়াটাকে আমরা বলি রিটার্ন আউটওয়ার্ড, আর রিটার্ন ফেরত আসাটাকে আমরা কী বলি? ইনওয়ার্ড। তাহলে আমি একটা কথা তাদেরকে বলেছিলাম, মনে পড়ছে? একটু ভিডিওতে এটা দেখিয়ে রাখছি। গুডসটা বিভিন্ন রকম হতে পারতো, ইদার পারচেস হতে পারে, অর সেল হতে পারে, অথবা রিটার্ন ইনওয়ার্ড হতে পারে, রিটার্ন ইনওয়ার্ড হতে পারে, অর রিটার্ন আউটওয়ার্ড হতে পারে, অর রিটার্ন। তাহলে একবার ফেরত আসতে পারে, ফেরত ফেরত যেতেও পারে, রিটার্ন আউটওয়ার্ড হতে পারে। তুই এটুকু জেনে রাখ যে পারচেসটা কী হয়? ডেবিট। হ্যাঁ, সেলস কী হয়? ক্রেডিট। রিটার্ন ইনওয়ার্ড কী হয়? ডেবিট। রিটার্ন আউটওয়ার্ড কী হয়? ক্রেডিট। এটা যখনই যখনই থাকবে তখন তখন করবো। এবার বল, নারায়ণকে ফেরত দিয়েছি, রিটার্ন ইনওয়ার্ড না আউটওয়ার্ড? আউটওয়ার্ড। ক্রেডিট করবো, ডেবিট করবো? তাহলে লিখলাম নারায়ণ ডেবিট টু, নারায়ণ ডেবিট টু কী? রিটার্ন আউটওয়ার্ড। বাড়ি গিয়ে এটাকে ঠুকবো তো, রিটার্ন আউটওয়ার্ড, রাইট তো? তারপরে কী আছে, ইন্স্যুরেন্স কোম্পানি লজ গুডস ফর ফাইন কস্টিং। ওহো, এটা লাগবে না। আমরা ইন্স্যুরেন্স কোম্পানি, আমাকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমি দাবি জমা দিলাম, দাবি দাবি জমা দেওয়ার কি কোনো ট্রানজ্যাকশান? ইট ইজ নট এ ট্রানজ্যাকশান। কী বলেছিলাম আমরা, ইফ দেয়ার ইজ নো ট্রানজ্যাকশান দেয়ার ইজ নো অ্যাকাউন্টিং। তো এটা কোনো জানাল, এটা কোনো ট্রানজ্যাকশানই হয়নি টিল নাও। ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাকে 4000 টাকা দিত তখন হতো। তো এটা বয়কার কয়াকার র, কী বললাম? বয়কার কয়াকার র, মানে কি? এটা বেকার দিয়েছে। আমি লিখে দেবো এটা নোটে ট্রানজ্যাকশান। কী লিখলাম? নোটে, নোটে ট্রানজ্যাকশান। ওকে, সো দিস ইজ দ্য কেস যেটা করলাম আমরা।